জাফরুল্লাহ চৌধুরী, একজন বাংলাদেশি চিকিৎসক, জনস্বাস্থ্য সক্রিয়তাবাদী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মুক্তিযোদ্ধা। তিনি গণস্বাস্থ্য কেন্দ্র নামক স্বাস্থ্য বিষয়ক এনজিওর প্রতিষ্ঠাতা। 1982 সালে প্রবর্তিত বাংলাদেশের জাতীয় ঔষধ নীতি প্রণয়ন ও ঘোষণার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জন্ম, শিক্ষা, জীবন। জাফরুল্লাহ জন্ম 1941 সালের 27 ডিসেম্বর চট্টগ্রাম জেলার রাউজানে। তার বাবা ছিলেন একজন শিক্ষক, বিপ্লবী মাস্টার দা সূর্য সেন। পিতামাতার 10 জন সন্তানের মধ্যে তিনি সবার বড়। ঢাকার বকশিবাজারে নবকুমার স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট উত্তীর্ণ হন। উত্তীর্ণের পর তিনি 1964 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS এবং 1967 সালে বিলেতের রয়্যাল কলেজ অফ সার্জনস থেকে FRCS প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন। মুক্তিযুদ্ধে অবদান। বিলেতে রয়্যাল কলেজ অফ সার্জনসে FRCS পরাকালীন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি চূড়ান্ত পর্ব শেষ না করে লন্ডন থেকে ভারতে ফিরে এসে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার নিমিত্তে আগরতলায় মেলাঘরে প্রশিক্ষণ কেন্দ্র থেকে গেরিলা প্রশিক্ষণ নেন এবং এরপরে ডাক্তার এম এ মমিনের সাথে মিলে সেখানেই 480 সজ্জা বিশিষ্ট বাংলাদেশ ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা ও পরিচালনা করেন। তিনি সেই স্বল্প সময়ের মধ্যে অনেক নারীকে প্রাথমিক স্বাস্থ্য জ্ঞান দান করেন, যা দিয়ে তারা রোগীদের সেবা করতেন এবং তার এই অভূতপূর্ব সেবা পদ্ধতি পরে বিশ্ববিখ্যাত জার্নাল পেপার ল্যানসেন্টে প্রকাশিত হয়। পুরস্কার ও সম্মাননা। জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অন্যান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি 1977 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি ফিলিপাইন থেকে রামন ম্যাকসাইসাই 1985 এবং সুইডেন থেকে বিকল্প নোবেল হিসাবে পরিচিত রাইট লাভলিহুড 1992 মার্কিন যুক্তরাষ্ট্রের বার্কলি বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল হেলথ হিরো 2002 এবং মানবতার সেবার জন্য কানাডা থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। 2021 সালে আহমেদ শরীফ স্মারক পুরস্কার পান। মৃত্যু। ঢাকার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 2023 সালের 11 এপ্রিল রাতে তিনি মৃত্যুবরণ করেন। জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরেই কিডনি সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল 81 বছর।